ক্লাস এইট অষ্টম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বাংলা আজ আমি তোমাদের কাছে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট দ্বিতীয় সামিটি পরীক্ষার বাংলার একটি স্কুলে প্রশ্নপত্র নিয়ে এসেছি তার আগে আমি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে বাংলা সিলেবাস আলোচনা করে দেবো তার নম্বর বিভাজন এবং তারপরে তোমাদের এই প্রশ্নপত্রটি দেখিয়ে দেব এই তিনটে জিনিস একসঙ্গে দেখলে আশা রাখি তোমাদের বাংলার কোয়েশ্চেন প্যাটার্ন নাম্বার ডিভিশন এসব বিষয় তোমাদের আর কোনো প্রশ্ন থাকে না বা কোনো অসুবিধে হবে না প্রথমেই বলে দিই যে তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নে তোমাদের প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে পঁচিশ নম্বর এবং তার সময় হচ্ছে পঞ্চাশ মিনিট এসব প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই তোমাদের বাংলার দ্বিতীয় পার্বিক মূল্যায়নে প্রথমে তোমাদের সাহিত্য মেলার সিলেবাসের মধ্যে রয়েছে দাঁড়াও পল্লী সমাজ ছন্ন ছাড়া গায়ের বধু এটা গান রয়েছে গাছের কথা হাওয়ার গান কি করে বুঝবো পারাগা দুপোহর ভালোবাসি আষাঢ়ের কোন ভেজা পথে এটাও গান নাচরের কথা স্বাদেশী কথা গড়াই নদীর তীরে ছোটদের পথের পাঁচালী নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ এবং তারপরে যে ভাষা চর্চা সেখানে রয়েছে বাক্যের ভাব ও রূপান্তর বাক্যের বিভিন্ন পথ এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ এবং নির্মিতির মধ্যে রয়েছে পত্র রচনা এবার এসো আমরা নম্বর বিভাজনটা খুব ভালোভাবে বুঝে নিই তোমাদের যে গল্প বা গদ্য রয়েছে সেখান থেকে এমসিকিউ এক নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে সেখানে আমাদের এক নম্বর হলো কবিতা থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং বাংলা ব্যাকরণ থেকে তোমাদের চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং এম প্রতিটি হচ্ছে তোমাদের এক নম্বর সহায়ক পাঠ এবং নির্মিতি থেকে কোনো এমসি কিউ মানে বহু বিকল্পীয় প্রশ্ন থাকবে না এরপরে আসি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে কিউ সেখানে তোমাদের গদ্য থেকে দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে কবিতা থেকে দুইটি এবং তোমাদের যে সহায়ক পাঠ বইটি আছে সেখান থেকে দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপরে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সেখানে তিন থ্রি মার্কসের গল্প বা গদ্য থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে কবিতা থেকে একটি প্রশ্নের উত্তর এবং সহায়ক পাঠ থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপরে রচনাধর্মী প্রশ্ন তোমাদের যে পত্র লিখন রয়েছে সেই পত্র রচনাতে তোমাদের নির্মিতিতে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যে যেটি হচ্ছে তোমাদের চার নম্বর এইভাবে তোমাদের বিভিন্ন যে গল্প কবিতা ব্যাকরণ সেখানে গল্প থেকে তোমাদের থাকছে ছ নম্বর কবিতা থেকে ছ নম্বর এরপরে হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণে রয়েছে চার নম্বর সহায়ক পাঁচ যে বইটি সেখান থেকে রয়েছে পাঁচ নম্বর এবং নির্মিতিতে রয়েছে চার নম্বর এভাবে তোমরা বুঝতে পারলে তোমাদের নম্বর বিভাজন এবং সিলেবাস এবার এসো আমরা একটি স্কুলের প্রশ্নপত্র দেখে বুঝে নিই কি ধরনের প্রশ্ন আসে এবং এই প্রশ্নপত্রে প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা সাজেশন হিসাবে নিতে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নে একটি স্কুলের প্রশ্নপত্র দেখে নাও প্রথমে একের দাগে অতি অল্প কথায় উত্তর দাও এখানে এসে কিউ দিয়েছে মোট বারোটি এসে কিউ আছে এরপরে সংক্ষেপে লেখো প্রাণ আছে এখনও প্রাণ আছে এই আশাবাদ কবিতায় কীভাবে বিঘোষিত হয়েছে তাহা আলোচনা করো এর সঙ্গে অথবাতে রয়েছে ছন্ন ছাড়া কবিতায় গাছেটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তাহা আলোচনা করো চারের দাগে প্রশ্ন দেখে নাও আমি তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন বললাম এই স্কুলের প্রশ্নপত্রটি একটু আলাদা কারণ আমাদের স্কুলের যে ইউনিট টেস্টের প্রশ্ন সেটি কিন্তু স্কুল যদি চায় তারা নিজেদের ইচ্ছে মতন তাদের কোয়েশ্চেন প্যাটার্নটি পরিবর্তন করতে পারে আমি তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা দিলাম যে নম্বরের যে বিভাজন সেটি হলো মধ্য শিক্ষা পর্ষদ প্রণীত যে নম্বর বিভাজন এবং সিলেবাস সেটি আমি তোমাদের দিলাম তাহলে আজ আমি তোমাদের একটি স্কুলের প্রশ্নপত্র দেখিয়ে দিলাম এই প্রশ্নটি কিন্তু তোমাদের স্কুলের প্রশ্নপত্র নয় এটি অন্য একটি স্কুলের প্রশ্নপত্র এর প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি এই প্রশ্নগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটির সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও ভিডিওটি এতটুকু উপকার এলে একটা লাইক করে দিও